মাল্টিভিটামিন যখন আমরা খাই সেই মাল্টিভিটামিনে কিন্তু আপনার শরীরে কোনটার ঘাটতি হচ্ছে সেটার কিন্তু হিসাব করা হয় না। এখানে প্রত্যেকটা বিভিন্ন ধরনের উপাদান, বিভিন্ন ধরনের ভিটামিন এ টু জেড সব কিছু একটা ককটেল বানিয়ে দেওয়া আছে। আপনার শরীরে হয়তো প্রতিদিন এই পরিমাণ ভিটামিন সি এর প্রয়োজন ছিল বা ভিটামিন ডি এর প্রয়োজন ছিল, কিন্তু সেটা কিন্তু ওখানে নেই। সুপ্রিয় বন্ধুরা, আমি ডাক্তার মোহাম্মদ গুলজার হোসেন, রক্তরোগ এবং রক্ত ক্যান্সার বিশেষজ্ঞ। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর গুলজার হেমাটোলজি কেয়ারের স্বাস্থ্য বিষয়ক আলোচনায়। আজকে আমরা কথা বলবো ভিটামিন নিয়ে। আমাদের দৈনন্দিন জীবনে আমরা ভিটামিনকে খুব গুরুত্ব দিয়ে থাকি। আমাদের খাবার দাবারে ভিটামিনের প্রয়োজন অনস্বীকার্য, এবং এই ভিটামিনের যোগান দেওয়ার জন্য আমরা খাবার তো খাই, নানান ধরনের খাবার খাই, ফলমূল শাকসবজি তো খাই, এর পাশাপাশি আমরা অনেক সময় মাল্টিভিটামিন খাই বিভিন্ন ধরনের। আজকে কথা বলবো মাল্টিভিটামিন নিয়ে বা এই ভিটামিনের ট্যাবলেট নিয়ে। আসলে সারা পৃথিবী জুড়েই মাল্টিভিটামিন একটি বিরাট বাণিজ্য। আমেরিকাতে যে ওষুধ বিক্রি হয় তার একটি বড় অংশ হচ্ছে মাল্টিভিটামিন, অর্থাৎ ওষুধের বাজারে একটি বিরাট জায়গা দখল করে আছে এই মাল্টিভিটামিন। একটু মাথা খাটালে আপনারা বুঝতে পারবেন মাল্টিভিটামিন কতটুকু জরুরি। আপনার শরীরে ধরুন একটি ভিটামিনের অভাব হয়েছে, কথার কথা আমরা ধরে নিলাম আপনার শরীরে ভিটামিন সি এর অভাব হয়েছে এবং ভিটামিন সি এর অভাবে আপনার কিছু সমস্যা দেখা দিয়েছে, বা আপনার শরীরে আয়রনের ঘাটতি হয়েছে, আয়রনের ঘাটতিজনিত কারণে আপনার রক্তস্বল্পতা হয়েছে। এখন আপনার শরীরে প্রতিদিন কতটুকু আয়রন লাগবে? আপনার শরীরে একটি নির্দিষ্ট মাত্রায় আয়রন প্রতিদিন লাগবে, তাই তো? আমরা স্বাভাবিক একটা মানুষ সুস্থ থাকতে হলে আমাদেরকে প্রতিদিন পুরুষদের ক্ষেত্রে 8 গ্রাম করে আয়রনের প্রয়োজন হয়, আর নারীদের ক্ষেত্রে 15 গ্রামের মতো প্রতিদিন আয়রনের প্রয়োজন হয়। তো আমরা যখন আয়রনের ডেফিসিয়েন্সি হবে এবং সেটাকে ঘাটতি পূরণ করতে যাব, তখন আবার আমরা একটা নির্দিষ্ট মাত্রা আয়রন তাকে দেব, প্রয়োজনে মুখে দেব অথবা প্রয়োজন হলে আমরা ইঞ্জেকশন দেব, সেটার একটি হিসাব আছে। কিন্তু মাল্টিভিটামিন যখন আমরা খাই সেই মাল্টিভিটামিনে কিন্তু আপনার শরীরে কোনটার ঘাটতি হচ্ছে সেটার কিন্তু হিসাব করা হয় না। এখানে প্রত্যেকটা বিভিন্ন ধরনের উপাদান, বিভিন্ন ধরনের ভিটামিন এ টু জেড সব কিছু একটা ককটেল বানিয়ে দেওয়া আছে। আপনার শরীরে হয়তো প্রতিদিন এই পরিমাণ ভিটামিন সি এর প্রয়োজন ছিল বা ভিটামিন ডি এর প্রয়োজন ছিল, কিন্তু সেটা কিন্তু ওখানে নেই, কারণ ওটাকে একটা নির্দিষ্ট করা আছে। বা আপনার আয়রন প্রতিদিন, এখন এই মুহূর্তে আপনার আয়রন আপনাকে দিতে হবে, আপনার শরীরে হয়তো প্রতিদিন আমার 15 গ্রাম করে আয়রন দিতে হবে কথার কথা, কিন্তু আপনার মাল্টিভিটামিনে সেই পরিমাণ নেই, কারণ এটা একটা ফর্মুলেটেড একটা ই করা। তো অনেকেই মনে করেন যে ঠিক আছে, আপনি বিশেষ অসুখে বিশেষ ডেফিসিয়েন্সি হলে তো আলাদা থেরাপি থাকবে, তাহলে প্রতিদিনের চাহিদা পূরণের জন্য আমরা একটা করে মাল্টিভিটামিন খাবো। আসলে আমরা যারা অ্যাফ্লুয়েন্ট সোসাইটি, অর্থাৎ সচ্ছল সমাজের মানুষ, যারা আমরা প্রতিদিন 3 বেলা আহার করতে পারি, যারা আমরা নিয়মিত খাবার খাই, মোটামুটি তাদের কারোরই মাল্টিভিটামিনের প্রয়োজন হয় না। কারণ তারা প্রত্যেকেই আমরা যে খাবারটা খাই প্রতিদিনে, তাতে আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় খাদ্য উপাদান কিন্তু আমরা পেয়ে যাই। মাল্টিভিটামিন হচ্ছে তাদের জন্য যারা, যেমন ক্যান্সারের রোগী, নিয়মিত খেতে পান না, বা তাদের অন্ত্রে বা খাদ্যনালীতে কোনো সমস্যা আছে ফলে অ্যাবজর্পশন হয় না, বা অন্য কোনো অসুখের কারণে তারা, তাদের রুচি কমে গেছে বা তারা খেতে পারছেন না বা তাদের খাওয়া হচ্ছে না, অপারেশন পরবর্তী রোগীর ক্ষেত্রে হয়তো তার একটু বাড়তি হিলিংয়ের প্রয়োজন আছে, এরকম কিছু ক্ষেত্রে, বা গর্ভবতী মায়েদের ক্ষেত্রে, সেগুলোও কিন্তু আমরা নির্দিষ্ট করে দেই কিছু কিছু ওষুধ। অর্থাৎ আপনার যেই ভিটামিনটার প্রয়োজন, আপনার যে খাদ্য উপাদানটার প্রয়োজন, সেটা হিসাব করে তা সেই অনুযায়ী ওষুধ দেওয়াটাই হচ্ছে আপনার জন্য উপকারী। একটা ছড়াগুলির মতো আপনি মাল্টিভিটামিন খেলে আপনার শরীরে অতিরিক্ত ভিটামিন যাওয়ারও একটা সম্ভাবনা থাকে। এবং আমরা জানি যে বেশ কিছু ভিটামিন আছে যেগুলো অতিরিক্ত খেলে পরে আমাদের নানান রকমের স্বাস্থ্যগত সমস্যা হতে পারে, এবং এটা আমরা জানি যে অতিরিক্ত ভিটামিন কিন্তু আপনার শরীরের স্বাস্থ্যগত সমস্যারও কারণ হতে পারে। অর্থাৎ আপনার চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত মাল্টিভিটামিন খেয়ে আপনার অর্থের অপচয় এবং শরীরের ক্ষতি করবেন না, এটাই আমরা আশা করি। আজ এ পর্যন্তই, আবারও কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।